ভোট 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 এটা এমন একটা উৎসব এখানে লাগে না কোনো ধর্ম এখানে লাগে না কোনো বর্ণ এখানে চলে না কোনো জাতি শুধু লাগে হতে ভারতবাসী বহু জল্পনার পরে বহু কষ্টের পরে ভোটটা কমপ্লিট হল চোদ্দ তারিখে এবং তার গণনা শেষ হল সতেরো তারিখে আজকে দেখবো যে ভোটের রেজাল্ট রাজ্যে কার কতটা ভালো কতটা মন্দ আপনারা দেখছেন অনলাইন টেক ইনফরমেশান আমি নাজমুস শুরু করার পূর্বে প্রতিবারের মতনই করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলের নিচে দেখুন একটা রেড গ্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পরেই একটা বেল আইকন আসবে সেটাকেও ক্লিক করবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় রিকুমেন্ট অর্থাৎ শিক্ষা চাকুরি ব্যাপারে আলোচনা হয়ে থাকে ও আরও আলোচনা হয়ে থাকে বিভিন্ন প্রকল্পের উপরে যদি আপনি এই এই সম্পর্কিত বিষয়গুলোতে ইন্টারেস্টেড হন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ইনফরমেশন আপনাদেরকে নিয়ে এসেছি একটা প্রতিবেদন অনলাইন প্রতিবেদন যেখানে বলছে তৃণমূলের দখলে কুড়িটি জেলা পরিষদ জলপাইগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েতের খবর হল যে মোট আসন ছিল তেরোশো সাতচল্লিশটি এবং প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বারোশো একত্রিশটি আর তৃণমূলের দখলে আটশো ছটি বুঝতেই পারছেন তৃণমূলের দখলে আটটি ছটি আটশো ছটি এবং তিনশো আটটি আসন জিতে দ্বিতীয় স্থানে পৌঁছেছে বিজেপি অর্থাৎ সিপিএম মুছেই গেছে বললে হয় সিপিএমও পেয়েছে তবে মাত্র একান্নটি পেয়েছে আর কংগ্রেস পেয়েছে কুড়িটি কংগ্রেস পোস্টার হয়ে গেছে পুরুলিয়াতে পুরুলিয়াবাসীরা দিদিকে আর পছন্দ করছে না তাই ওখানে বেশ খুব ভালো ফল করতে পারেনি ওই জন্যই বলছি যে পুরুলিয়ায় ফল খারাপ তৃণমূলের রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠলেও পুরুলিয়ায় তৃণমূলের হাতছাড়া হতে চলেছে পাঁচ পাঁচটি পঞ্চায়েত সমিতির আসন নদিয়াতে ভোট গণনা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাঁকুড়ার পাঁচটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ভোট গণনাকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের ভাতারে ভোটের ফলাফল হলো নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে আঠেরোটি আসনের মধ্যে আঠেরোটি আসন দখল করলো তৃণমূল কংগ্রেস বড় বেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৯টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে আটটি নির্দল জিতেছে একটি বর বড় বেলুন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দশটি আসনের মধ্যে নটি তৃণমূল ভাতার গ্রাম পঞ্চায়েতের একুশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে তেরোটি বিজেপি ও সিপিএম তিনটি বলগোনা গ্রাম পঞ্চায়েত সতেরোটি আসনের মধ্যে জয়ী হয়েছেন তৃণমূল চোদ্দটি তিনটি আসনে জয়ী নির্দল আরামবাগে আগিয়ে নির্দল অর্থাৎ আরামবাগে আরানডি তিনটি আসন শিয়ারা রায় রাগপুর ও গোবরার জয়ী নির্দল প্রার্থীরা ব্যারাকপুরে জয় তৃণমূলের এক নম্বর ব্লকের চারটি পঞ্চায়েতে জয়ী তৃণমূল জোয়ার যখন আসে জোয়ারে খর কুটো সবই ভাসে তাই এখন জোয়ার তৃণমূলের তাই তৃণমূলে যে দাঁড়াচ্ছে সেই জিতছে ফিউচারে কি হবে বলা বোঝা বড়ই মুশকিল এতটুকু দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ